রাম রহিমের পর আরও এক বাবার উদয় ষোলো হাজার নারীর প্রতি আসক্তি একের পর এক ধর্ষক বাবার উদয় হচ্ছে ভারতে গুরুমিত রাম রহিম সিং এর পর এবার বাবা বীরেন্দ্র দেব দীক্ষিতের খবর এসেছে তার বিরুদ্ধে অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরেই দিল্লির রোহিণীতে আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়ের নাবালিকা ও নারীদের আটকে রেখে যৌন শোষণ করেছেন স্বঘোষিত বাবা বীরেন্দ্র দেব দীক্ষিত আশ্রমের ওই মেয়েদের তাদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না সূর্যের আলো ঢোকে না এমন একটি ঘরে তাদের আটকে রাখা হতো বলে অভিযোগ সেখানে ছিল না মেয়েদের গোছলের কোনো গোপনীয়তা বৃহেন্দ্র দীক্ষিত এই সব মেয়ের অভিভাবকদের বুঝিয়ে আশ্রমে নিয়ে আসার ব্যবস্থা করতেন স্ট্যাম্প পেপারে লিখিয়েও নিতেন জানা গেছে ষোলো হাজার নারীর প্রতি আসক্তি ছিল ওই বাবার আশ্রমের আবাসিকদের অভিভাবকের অভিযোগ জানিয়ে মামলা করেন দিল্লি হাইকোর্টে কয়েকজন আইনজীবী ও দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিয়াকে নিয়ে একটি প্যানেল গঠন করে বিষয়টি তদন্ত করতে বলে আদালত তারপরে অভিযান শুরু হয় উদ্ধার করা হয় একচল্লিশ জন নাবালিকাকে এরপরই শেষ হয় বাবা সব বাহাদুরি গত মঙ্গলবার ওই আশ্রমের প্রথম অভিযান চালায় দিল্লি পুলিশের একটি দল আশ্রমের বিভিন্ন জায়গায় ওষুধ ও ইনজেকশনের সিরিজ পরে থাকতে দেখেন তদন্তকারীরা চৌঠা জানুয়ারির মধ্যে বাবা দেব দীক্ষিতকে আদালতে হাজির করাতে সিবিআইকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট এখন পালিয়ে বেড়াচ্ছেন এই ধর্ষক বাবা